ফারুক আহমেদ বিসিবি সভাপতি হওয়ার পর চাকরি যায় যায় অবস্থা ছিল চন্ডিকা হাথুরু সিংহের। সেই জায়গা থেকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের 10 উইকেটের জয়ে যেন হালে পানি পেলেন হাথুরু। এদিকে বাংলাদেশ দলকে শুভেচ্ছায় সিক্ত করেছেন সাবেক বোলিং কোচ গ্রেট অ্যালান ডোনাল্ড। বাংলাদেশের ঐতিহাসিক জয় নিয়ে সৌরভ হর্ষব ভুগলেও আকাশ চোপড়া ভুললেন না চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে দিতে খোঁচা। প্রয়োজন ছাড়া খুব একটা হাসেন না হাথুরু সিংহে। জাতীয় দলের প্রধান কোচ এবার এতটাই খুশি, থামস দেখিয়ে ছেলেদের পাশে দাঁড়িয়ে মুখে ফোটালেন চৌড়া হাসি। সেই ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে লিখেছেন, হোয়াট এ রিমার্কেবল অ্যাচিভমেন্ট উইথ দিস গ্রেট বাঞ্চ অফ বয়েস। পাকিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশের প্রথম জয়। এদিকে তাসকিন শরীফুলদের সাবেক গুরু অ্যালান ডোনাল্ড এখনও টাইগারদের সাফল্যে উচ্ছ্বসিত হন ঠিক আগের মতো করে। মিরাজ লিটনদের উল্লাসের ছবি পোস্ট করে দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ইনস্টাগ্রামে লিখেছেন, দুর্দান্ত টেস্ট জয়, দারুণ খেলেছ বাংলাদেশের ছেলেরা, দারুণ প্রচেষ্টা। বাংলাদেশের 10 উইকেটের জয়ে টাইগারদের কৃতিত্বের পাশাপাশি দায় আছে পাকিস্তানেরও। প্রথম ইনিংসে 4 উইকেট হাতে রেখেও দলটি ইনিংস ঘোষণা করে এরপর বাংলাদেশ লিড নিলে স্বাগতিকদের হয় ব্যাটিং বিপর্যয়। এভাবে ইনিংস ঘোষণা করে ম্যাচ হারে ভারতের আকাশ চোপড়ার কটাক্ষের শিকার হতে হলো শান মাসুদের দলকে। আকাশ টুইট বার্তায় লিখেছেন, প্রথম ইনিংসে 400-এরও বেশি রান করে তাও 4 উইকেট হাতে রেখে ইনিংস ঘোষণা করে ম্যাচ হারা সব দলের পক্ষে সম্ভব নয়। তার উপর নিজেদের মাটিতে খেলা, পাকিস্তান দল একটা উপহার, যারা এমন উপহার দিতেই থাকে। বাংলাদেশের জয়ের ঢেউ আন্দোলিত করেছে প্রখ্যাত ধারাভাষ্যকার হর্ষব ভুগলেকেও। তিনি লিখেছেন, বাংলাদেশের জন্য অবিস্মরণীয় ফলাফল, দেশটির টেস্ট ক্রিকেটের জন্য দারুণ ফলাফল। সিয়াম চৌধুরী, বিডি ক্রিকেট টাইম।